আমি কৃষ্ণপুর দু নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের আমার স্নেহের বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আন্দোলন সারা পশ্চিমবাংলার আমার মায়েদের আজকে যে লড়াই, সেই লড়াই যে আগামী দিন প্রত্যেককে আমাদের পথে নামাতে হবে। আপনাদের এই ব্লকের আপনাদের যে প্রয়োজনীয় ভূমিকা আপনারা গ্রহণ করেছেন, আর সব থেকে বেশি ওপার বাংলা থেকে আগত আমাদের এখানকার অধিবাস্তু আজকে মানুষ, আর সেই মায়েরা বহু ত্যাগ বহু লড়াই বহু আন্দোলনের পরে আজকে এপার বাংলায় এসে উপস্থিত হয়েছিলেন। দেশ ভাগের চক্রান্তের বিরুদ্ধে যারা নিজেরা এই ভারতবর্ষে মাটি কামড়ে ভারতবর্ষের উন্নতির সঙ্গে আপনারা নিজেদের যুক্ত করেছেন, এখানে আপনাদের এই আন্দোলনে আমরা আপনাদের যেভাবে আজকের এই আন্দোলনে সামিল হয়েছেন এবং আপনাদের নেত্রী বেলা আমাদের এখানকার এই তৃণমূল কংগ্রেসের মহিলাদের দায়িত্ব নিয়েছে, আপনাদের এখানে আপনাদের সব থেকে বেশি আমাদের জানানোর প্রয়োজন আছে। আপনারা দেখছেন যে ভারতবর্ষের যে সরকার, সেই সরকার আমাদের এই ভারত মাকে আজকে সব থেকে বেশি মনে করে। এই মাকে যে কোনোভাবেই হোক আজকে সেই মাকে কীভাবে দ্বিখণ্ডিত করবে, মাকে ভাগ করবে, এরই একটা চক্রান্ত। এই মাটিকে ভাগ করবে, এই মাতৃভূমিকে আজকে ভারত মা এই মাতৃভূমিকে ধ্বংস করবে, যাদের এই চক্রান্ত। যে চক্রান্তে আমরা লক্ষ্য করে দেখছি যে আমাদের এখানে এই মায়েদের মধ্যে কোনো ভাগ তো আপনাদের কারো লক্ষ্য করার বিষয় এটাই যে এই কৃষ্ণপুর দু নম্বর ব্লকে আমাদের হিন্দু মুসলিম এবং সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মায়েদের যে ভূমিকা তার মধ্যে আপনারা ভাগ করতে পারি না, কারণ এখানে কোন মায়ের বিশেষ প্রয়োজন এবং কোন মায়ের বিশেষ প্রয়োজন নয়, কোন মাকে আমাদের লাগবে আর কোন মাকে এখান থেকে আজকে তাড়িয়ে দেবো, এই যে ভাগ আমরা নিজেরাই ঠিক করতে পারিনি কোনোদিনই। সেখানে দাঁড়িয়ে এই ভারত মাটিতে আমাদের দুজনকে ভাগ করার জন্যে যারা চক্রান্ত করবার জন্যে আমাদের এই দেশটাকেই ধ্বংস করতে চাইছে, এবং আমি এমনকি আমাদের এখানে এই আওয়াজ আমাদের বলছে যে আমাদের কি খাবো কি পরবো সেটার মধ্যে নয়, আমি নিজে কিছুই খাবো না। সেখানে দাঁড়িয়ে এই ভারত মাটিতে আমাদের দুজনকে ভাগ করার জন্যে যারা চক্রান্ত করবার জন্যে আমাদের এই দেশটাকেই ধ্বংস করতে চাইছে, এবং আমি এমনকি আমাদের এখানে এই আওয়াজ আমাদের বলছে যে আমাদের কি খাবো কি পরবো সেটার মধ্যে নয়, আমি নিজে কিছুই খাবো না, নিজে কাউকে খেতে দেবো না এবং কাউকে রাখতেও দেবো না, এবং আমাদের মধ্যে আমরা কেবলমাত্র একটি ধর্মের মানুষকে রাখবো আর প্রয়োজনে একটি ধর্মের মানুষকে তাড়িয়ে দেবো, এই জেলার মধ্যে আজকে মানুষের চিন্তাধারা। এবং সেখানে দাঁড়িয়েই কিন্তু মানুষ আজকে যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, আর তার লিডার হিসেবে নেতৃত্ব হিসেবে যাকে সামনে রেখেই আজকে লড়াইটা শুরু হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে একজন মায়ের ভূমিকা নেওয়া, এবং সেই মা মনে করে যে আমার এই মাটি হচ্ছে আমার কাছে সব থেকে সোনার চেয়েও খাঁটি, এবং এই মাটিতে আমার মা যদি আজকে ভালো সংসার গড়ে তুলতে পারে তবে তবেই সংসার ভালো হবে। এই ভারত মাকে যদি ভালো রক্ষা করতে হয় তাহলে ভারত মাকে বুঝতে হবে, ভারতের মাটিকে বুঝতে হবে, এবং আমাদের সন্তানদের ভালো করে রাখতে হবে, সেই সন্তানদের আজকে ভাগ করে দিয়ে কাউকে ভারতকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত যে কোনো বলে ব্যর্থ করতে হবে, এবং মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তার জন্যে লড়াই দরকার কাদের, মায়েদের দরকার, এবং স্বাধীনতা আন্দোলনে আমাদের মা তার সন্তানকে এগিয়ে দিয়েছে যাও তুমি মাকে রক্ষা করো, এবং আজকের সময় এসেছে ভারতবর্ষের মাটিতে কাকে লাগবে কোন জায়গায় ভাগ করবে, এই ভাগ করার বিরুদ্ধে যদি সব থেকে বেশি এগিয়ে আসার দরকার হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমি আপনাদের এই মাদের আজকে সেইভাবেই লড়াইয়ে ময়দানে স্বামীকে পুত্রকে আমার পরিবারের সবাইকে দিয়ে এগিয়ে দিতে হবে, যাও তোমরা মাঠে লড়াই করো, মানুষকে রক্ষা করো এবং মায়ের সম্মান বাঁচাও, এই মাটির সম্মান বাঁচাও। আজকের এই আন্দোলনে আপনারা যারা রাস্তায় নেমে পড়েছেন মমতা ম্যাজির নেতৃত্বে তাদের কৃতজ্ঞতা জানাই, আর অনেক লড়াই করতে হবে সামনে দাঁড়িয়ে নিজেদের সন্তানদের এগিয়ে দিয়ে এই মাটির সম্মান রক্ষা করতে হবে।
সবাই ভালো থাকবেন, লড়াই আপনাদের পায়ে পায়ে এগিয়ে যেতে হবে। এই সুর মমতা বন্দ্যোপাধ্যায়, নো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নো সিটিজেনশিপ বিল, এবং তার সঙ্গে আমাদের এখানে আমাদের ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আজকে আমাদের কাল প্রয়োজন নেই। আমরা সবাই ভারতীয়, আমরা সবাই ভারতবর্ষেই থাকবো, কারো ক্ষমতা নেই আমাদের এই মাকে এই মাটি থেকে আজকে উৎখাত করা। ধন্যবাদ। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।